নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ভা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী সফরের আগে শিলচরে মন্ত্রী জয়ন্ত মল্ল, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন। কাছাড়ীয় মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন, কৃতি শিক্ষকদের সম্মাননা প্রদান। বর্জালিঙ্গা ও পালংঘাটে ভোটার চেতনা অভিযান, যোগ দিলেন মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কার্যসূচি নিয়ে আগামী 7 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিনের সফরে শিলচরে আসছেন। এদিন মুখ্যমন্ত্রীর হাতে বাজরি ও ডুংরিপাড় এবং শিলচর অন্নপূর্ণা ঘাট সেতু ও পুলিশ গেস্ট হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপরে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এক জনসভায় মিলিত হবেন। মুখ্যমন্ত্রী আসার একদিন আগে শিলচরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার মন্ত্রী জয়ন্ত কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে এসে অন্নপূর্ণা ঘাট সেতু ও বাদ্রী সেতু, নবনির্মিত কাছাড়ের জেলাশাসক কার্যালয় সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কনাথপুর কাস্ত বিধায়ক কৃষ্ণেন্দু পাল, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিমলেন্দু রায় প্রমুখ। পরহিলৈকে বড়াকর কারণে একটা খুব ভাল দিন। কাছাড় জিলালৈ আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহি আছে, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সিদিনাখনে তিনিখনকৈ দলং আমার নতুনকৈ হবলগিয়া সংহত জিলা আয়ুক্তর কার্যালয় আর একটা কনভেনশন সেন্টারকে আদি করে বহুকেইটা কার্যসূচীর শুভারম্ভণি করব। লগতে জল জীবন সম্মিলনতো অংশগ্রহণ করব। গতিকে দিনজোড়া কার্যসূচীরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাকভেলীলৈ আহিব। আর মই ভাবু যে এই ভ্রমণে বরাকবাসীক বহুত কিবা কিবি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হাতেরে উৎসর্গা করিব। আর বরাকবাসী বহুদিনের যে অভাব আছিল তিনিখনকৈ দলং, এই দলংর অভাব দূর হব। তার লগেলগে নতুন জিলা আয়ুক্তর কার্যালয় হব, নতুনকৈ কনভেনশন সেন্টার হব। গতি এই ধরনের একটা উন্নয়নের মাত মরা ভান্ডার এটা লৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিছে। গতি আমার সকলের কারণে আনন্দের বিষয়। আর ময়ও এই অঞ্চলের অভিভাবক মন্ত্রী হিসাবে, এই জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে আজি আহি ইয়ার সকল কার্য পরিদর্শন করছো। এতিয়া আমার নতুনকৈ এটা সংহত জিলা আয়ুক্তর কার্যালয় হব, আর যে কার্যালয়ত জিলার বহু সমূহ অফিস একলগে থাকিব, এটা ইন্টিগ্রেটেড ডিসি অফিস। আর সেই নতুন ডিসি অফিসের আধারিল সিদিনাখন স্থাপন করব। তিনিখনকৈ ব্রিজ হব, বরাক নদীর উপর দুখন ব্রিজ আর এখন সোনাই নদীর উপর ব্রিজ, গতি তিনিখন ব্রিজ হব। আর পরম্পরাগতভাবে এই নামকেটা যে ধরনের জানা হয়ে আছে তেনেকে থাকবে। দেশের অন্যান্য অংশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায় 62তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে কাছাড়ের জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসটিতে 62তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে অভিবাদন দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত ও চাকরিরত বিশিষ্ট শিক্ষকদের নির্বাচিত করে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন যাদের সম্মাননা জানানো হয় তারা হলেন যথাক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ের সুমেরু নাথ, খুনাও উচ্চ বিদ্যালয়ের এস রবীন্দ্র সিনহা, তারপুর গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক, সূর্যকুমার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রজত শর্মা, নরসিং এইচএস স্কুলের শিক্ষক নীলিপ কুমার গৌড়, কৃষ্ণচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরন্ত কুমার নাথ, বনরাজ এমভি স্কুলের আব্দুল রেজাক আহমেদ, গাগরাপাড় এমভি স্কুলের অসীম কুমার সিংহ, 544 নং নতুন বাগিচা এলপি স্কুলের পান্নালাল পাসি এবং রাসবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা যুথিকা দেবপাল। অনুষ্ঠানে এই শিক্ষকদেরকে স্মারক, মানপত্র ইত্যাদি দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে আসাম বিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রাক্তন সঞ্চালক ডক্টর বিভাস দেব বক্তব্য রাখেন এবং শিক্ষক দিবসের তাৎপর্য, গুরুত্ব এবং শিক্ষকদের করণীয়, ছাত্রছাত্রীদের উত্তরণের শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। পঙ্কজ নাথ তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুল পরিদর্শক শেমিমা ইয়াসমিন আরা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। আজ 5 সেপ্টেম্বর
বাসস্থিতম শিক্ষক দিবস ভারতের স্বনামধন্য রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই মহান ব্যক্তিত্বে নিজের জন্মদিনকে শিক্ষকের উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। সমাজের অগ্রগতি, বিকাশ এবং চেতনাবোধের সম্পর্কে শিক্ষকদের প্রতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের অকৃত্রিম শ্রদ্ধার জন্যই আজকের দিনটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। শিক্ষা অমূল্য রত্ন। এই অমূল্য রত্নটিকে সমাজের সকল শিক্ষার্থীদের মাধ্যমে নির্বিধায় বিলিয়ে দেওয়ার মহান কর্মটি সম্পন্ন করেন শিক্ষকেরা। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের একজন জীবনের অগ্রগতির পথের মধ্যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। আজ এই অনুষ্ঠানে কাছাড় জেলার বিভিন্ন স্কুলে বিশিষ্ট কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে আমাদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীর জন্য জাগরণ সৃষ্টি করে সমাজের সংস্কারের প্রচেষ্টার ব্রতী ছিলেন এবং এখনও আছেন। তাদের অসাধারণ কৃতিত্বের প্রতি সম্মান সকল সবস্বরূপ আর সবাইকে সম্মাননা যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার শিক্ষক দিবস পালিত হয়। এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয় বরখলার বিভিন্ন স্কুল কলেজ সহ শুক্লা সঙ্গীত বিদ্যালয়ে। শুক্লা সঙ্গীত বিদ্যালয়ের কর্ণধার বিক্রম চৌধুরীর উদ্যোগে এদিন প্রথমে কচিকাঁচারা প্রথমে কেক কাটে, তারপর শিক্ষককে সম্মান জানানো হয়। বিক্রম চৌধুরী বলেন, সমাজে বিভিন্ন ধরনের শিক্ষক রয়েছেন। স্কুল জীবনে স্কুলের শিক্ষক, নাচ গানের শিক্ষক, শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। সারা বিশ্বে 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়। এদেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্য 5 সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমরা সবাই আমাদের সঙ্গীত বিদ্যালয়, যেটা শুক্লা সঙ্গীত বিদ্যালয়, আমাদের এখানে উপস্থিত আমরা সবাই মিলে আজকের দিনটি পালন করছি। আজকে মহৎ একটা দিন আমাদের, আমরা সবাই জানি আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিনের এই দিনেই আমরা আমাদের এই আজকের সঙ্গীত বিদ্যালয়ের স্থাপনার সাথে সাথে আজকে আমরা সবাই জানি শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস উপলক্ষে আমরা আমাদের প্রত্যেক বাচ্চারা, যারা কচিকাঁচারা, যারা আমাদের সাথে তবলা এবং সঙ্গীত যারা শিখে, তারা এই সঙ্গীত বিদ্যালয়ে খুব ভালোভাবে আমরা উদযাপন করি। দিনব্যাপী আমাদের এখানে কিছু অনুষ্ঠান রয় এবং দিনের সাথে সাথে আজকে আমরা সন্ধ্যার সময় আবারও পুষ্পাঞ্জলি এবং সব কিছু আমরা এখানে করি। তো এর জন্যই আজকের আমাদের রয়েছেন যিনি শিক্ষক, যে আজকের বিশেষ একটা দিনে যে শিক্ষকের মাধ্যমেই আমরা আজকে পেয়ে থাকি। তো বাচ্চারা আজকের এই ক্ষুদ্র প্রয়াস করেছে কিভাবে ওনারা শিক্ষককে কিভাবে সম্মান করা হয়। তো এই শিক্ষক দিবস উপলক্ষেই আজকে আমাদের সাথে রয়েছেন যিনি শিক্ষক, আমাদের বিক্রম চৌধুরী মহাশয়। উনি ওনার সঙ্গীত বিদ্যালয়ের সম্পর্কে এবং শিক্ষক দিবস উপলক্ষে কিছু আলোকপাত করবেন, আমরা সবাই শুনবো, আমরা সবাই আছি যেহেতু আজকের এই দিনে। নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে উধারবন শিক্ষাখণ্ডের চৈতন্য এম স্কুলের বিজ্ঞান শিক্ষক জয়ন্ত কুমার দাসকে রাজ্যস্তরীয় শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর 1টায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাঠানো সম্মাননা পত্র নিয়ে উত্তরপাড়ায় জয়ন্ত কুমার দাসের বাড়িতে উধারবন্দের শিক্ষাখণ্ডের আধিকারিক জয়ন্তী পাল, বিআরপি সত্যজিৎ দাস, আইআরপি সেকুল ইসলাম লস্কর, প্রাক্তন বিআরপি বাসবরঞ্জন দাস গিয়ে তাকে সম্মানিত করেন। জয়ন্ত দাসের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জয়ন্তী পাল। জয়ন্ত কুমার দাস 2021 সালে বিজ্ঞান প্রদর্শনের জন্য রাজ্য পুরস্কারও লাভ করেছিলেন। এদিন আবারও রাজ্যস্তরীয় পুরস্কার পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তিনি। উনি আমার কলিগ, একসময়ের দাদা এবং কর্মক্ষেত্রে আজকে আমরা একই ব্লকে আছি। আমার ব্লকেই উনি একটা স্কুলে কাজ করছেন। তো এখানে ওনাকে আজকে আমি, যে আমাদের চিফ মিনিস্টার যে সম্মান পাঠিয়েছেন, ওনাকে আমি সেটা প্রদান করতে পেরে আমার হাতে সেটা বহন করে নিয়ে এসেছি, সেজন্য আমি খুবই গৌরবান্বিত বোধ করছি। আর ওনার দীর্ঘ, ওনার সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘদিন, আমি জানি ওনার যে প্রচেষ্টা সবসময় ছাত্রদের মধ্যে যে একটা
উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলার যে একটা চেষ্টা সেটা আমি প্রত্যক্ষ করেছি আজকের দিনে। ওনাকে বিশেষভাবে যে রাজ্য থেকে সম্মানিত করা হয়েছে সেজন্য আমি বিশেষ আনন্দিত, আর এই আনন্দে আমিও যোগদান করতে পেরেছি সেজন্য আমিও বিশেষ আনন্দিত। আর ওনার শেষ পরিশেষে ওনার উনি পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সুস্থভাবে থাকুন, ওনার দীর্ঘ জীবন কামনা করি মঙ্গলময়ের কাছে। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো নিয়ে বিজেপির নেতৃত্বে সমগ্র দেশব্যাপী ভোটার চেতনা অভিযান উপলক্ষে কর্মশালার আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ধলাইয়ের বড়জালেঙ্গা ও পালংঘাট মণ্ডলীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, জেলা বিজেপির সম্পাদক পুলক দেব, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। কারো বিয়ে হয়ে গিয়েছে, বাবার বাড়িতে নাম ছিল, স্বামীর বাড়িতে গিয়েছে, অনেক কন্যা সন্তানের জন্ম হয়েছে, সবাই মিলে অন্নপ্রাশন আমরা খেয়েছি, কিন্তু বাবার বাড়িতে নাম আছে, স্বামীর বাড়িতে নাম আছে। কোন মানুষ এরকম আছে যিনি গ্রামে আছেন, উনি যাই হোক ঈশ্বরের কৃপায় একটু অর্থনৈতিক সুবিধা হয়েছে, তিনি টাউনে বাড়ি কিনেছেন, টাউনে ওনার ভোটার লিস্টে নাম আছে, গ্রামে ওনার ভোটার লিস্টে নাম আছে। ঠিক এইভাবে কোন কোন জায়গায় আমরা দেখেছি যে ধরুন বন্যায় সময় কোন জায়গার ঘর ভেঙে গিয়েছে, নদী ভেঙে নিয়ে গিয়েছে, তিনি আরেকটা গ্রামে চলে গিয়েছেন, ওইখানে গিয়ে ওনার নাম লিখিয়েছেন, কিন্তু পুরানো যে জায়গা ওইখানে নাম আছে। এই হিসেবে দেখা যায়, এবারেই যে আমি বলছি আপনাদের পত্রিকার কোন লিপির কথা বলছি না, এবারেই প্রায় প্রত্যেকটা লিপিতে গিয়ে আপনি দেখবেন। জলমিত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে পিএটির অস্থায়ী কর্মচারী পরিষদ। মঙ্গলবার সংস্থার কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে পিএটির টেকনিক্যাল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, তাদের সমস্যা নিয়ে সংস্থা ইতিমধ্যে বিভাগীয় সিইও ও কাছাড় জেলা শাসকের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 7 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শিলচর সফরে আসার পর সংস্থার কর্মকর্তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। এদিন উপস্থিত ছিলেন বাপন নবশূদ্র, খায়রুল ইসলাম লস্কর, শামীম আহমেদ, সুদর্শন নন্দী, রোহিত রায় শর্মা প্রমুখ। আমরা সরকার এবং মুখ্যমন্ত্রী আসছেন 7 তারিখে, আমাদের ফেজি মিনিস্টারকে দাবি জানাই সেই বেতনটুকু যাতে আমাদের বেতন কম হোক, কোনো অসুবিধা নেই, সেই বেতনটুকু আমাদের ট্রেজারি মেনটেন করে আমাদের নির্ধারিত আমাদের একটা অফিস থেকে দেওয়া হোক, বায়াদরে আমাদের পিএইচি এর বেতনগুলো না দেওয়ার অনুরোধ করব। আমাদের সেই বেতনটুকু পেতে হলে আমাদের বিভিন্ন ভাবে দৌড়ঝাঁপ করতে হবে, প্রতিটা মাসে সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে হয়, উনি বলে আমাদেরকে যোগাযোগ করুন বা আমাদেরকে একটা সাথে মিলামেশা করুন। আপনি মিলামেশা শব্দটির অর্থ কি? উনারা আবার ফোন যোগে ডিমান্ড দেন নাই। গতিকে আমরা আজকে আপনার মাধ্যমে দাবি জানাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে একমাত্র বলিষ্ঠ মুখ্যমন্ত্রী এবং আমাদের বলিষ্ঠ আমাদের পিএইচই ডিপার্টমেন্টের মিনিস্টার জয়ন্ত মল্লিকে আমরা অনুরোধ করি পিএইচই সংস্থা থেকে যে এই পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদের এই সিস্টেম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, যে সিস্টেমে আমাদেরকে লাইফ নিয়ে খেলা করছেন আমাদের পঞ্চায়েত সেক্রেটারি প্রেসিডেন্টরা, যে সিস্টেমের মাধ্যমে প্রতিটা মাসে নাস্তা করে যাচ্ছেন, সেই সিস্টেম থেকে আমাদের উদ্ধার করার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের পিএইচই মিনিস্টারকে আজকে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা খোলা জোরে অনুরোধ করছি পরিত্রাণ দেওয়ার জন্য। আমরা স্বাগতম জানাই, আমরা মুখ্যমন্ত্রী 7 তারিখ আসবেন, আমরা জলমিত্র যদি অফিসিয়ালি আমাদেরকে নিমন্ত্রণ করা হয় আমরা 7 তারিখে উপস্থিত থাকি, আমরা মুখ্যমন্ত্রী স্বাগত জানাবো, আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আলোচনা বসার চেষ্টা করব। চন্দনী সাংস্কৃতিক সামাজিক সংস্থার পক্ষ থেকে বরাকে স্বনামধন্য শিক্ষক শ্রদ্ধেয় সুরেন্দ্র কুমার ভট্টাচার্যকে সম্মান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বাসুদেব ভট্টাচার্য, সহসভাপতি সুবীর গুপ্ত, কানাইলাল দাস এবং সম্পাদক ভাস্কর দাস।
আমাদের এতদিন ধরে নয়পুরা বড় কুমুতের একজন সম্মানিত শিক্ষক যার হাত ধরে শিক্ষক বড়াকবাসী অনেক উপকৃত হয়েছে। প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী উনি আজকে তৈরি করে দিয়েছেন, আমরা সত্যি খুব গর্বিত। আমরা আজকে যেহেতু শিক্ষক দিবস, এই শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে আমরা স্যারকে আজকে আমাদের সংস্থা থেকে এই সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্বিত। আমরা ছন্দনীর সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, আমরা দীর্ঘ এত বছর থেকে ছোটো ছোটো কাজ করে আসছি আমাদের সামাজিক দায়বদ্ধতা মেনে। তো আমরা এই কাজটাও আমাদের কাছে অন্যরকম একটা জায়গা পাবে, যেহেতু স্যারের সাথে যদিও আমরা বহুদিনের পরিচয় কিন্তু অনেক অনুষ্ঠানে আমরা পেয়েছি স্যারকে, এবং সত্যি আমরা খুব গৌরবান্বিত আজকে যে স্যারকে আমরা এই সংস্থা থেকে সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দ। শিক্ষক দিবস উপলক্ষে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন অধ্যাপক কবীন্দ্র পুরকায়স্থকে উষ্ণ সংবর্ধনা জানালো বিজেপি টিচার্সের। এদিন প্রাক্তন শিক্ষক তথা বিজেপির বরিষ্ঠ নেতা ও স্কাউট অ্যান্ড গাইডসের রিজিওনাল কমিশনার পুলিন বিহারী দাসের নেতৃত্বে সেলের এক প্রতিনিধি দল কবীন্দ্রবাবুর বাড়িতে গিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। তাছাড়া ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষেও স্কার্ফ পরিয়ে দিয়ে সম্মাননা জানানো হয়। সমাজের একজন গুরু, শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় এবং শিক্ষক সমাজের একটা আয়না হিসাবে তা তুলনা করা যায়। আমাদের শ্রদ্ধেয় কবীন্দ্র প্রকাশ্য মহাশয়, উনি নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে ছিলেন, সেখান থেকে তিনি প্রিন্সিপাল হয়ে রামকৃষ্ণনগর হায়ার সেকেন্ডারি স্কুলে যান। এই যে শিক্ষকতার এই দীর্ঘ জীবন, বর্তমানে আমি যা খুঁজে দেখেছি আছাড়ে 90 বছরের উপরে কোনো শিক্ষক এখনো পর্যন্ত নেই। কিন্তু উনি যদিও স্যার দাদা, সবসময় দাদাই বলতাম, উনার শিক্ষকতা উনি যখন ক্লাস নিতেন তখন আমিও নার্সিং স্কুলে শিক্ষক ছিলাম, ওনার ক্লাস নেওয়ার মধ্যে আমি যা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক সময় উনি যখন ক্লাসে যেতেন আমি পিছন থেকে ওনার ক্লাসটা আমি শুনতাম। উনি ধাত্রীর পদ্ধতি, সক্রেটিস পদ্ধতি যেটা ব্রিটিশরা দিয়ে থাকেন তারা সবাই জানেন, এই সমস্ত তিনি প্রয়োগ করতেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তথা শিক্ষক দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিক্ষক দিবস। এদিন শিক্ষক দিবস উদযাপন কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মালোগ্রামস্থিত মেকওভার আর্টিস্ট একাডেমিতে প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীরা প্রথমে মালোগ্রাম গার্লস হাই স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের চকলেট ও মিষ্টি বিতরণ করেন এবং পরবর্তী সময় মেকওভার আর্টিস্ট একাডেমির কর্ণধার তথা দুই প্রশিক্ষক রাজ বর্মন ও পিন্টু দাসদেরকে উত্তর পরিয়ে হাতে স্মারক তুলে সম্মাননা জানান। বক্তব্যে প্রশিক্ষক পিন্টু দাস বলেন, আজকে দিন যে কোনো শিক্ষকদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন। মেকআপ প্রশিক্ষণটা হলো একটি শিল্পকলা, এটা শিখলে একজন মহিলা বা পুরুষ আত্মনির্ভর হওয়া যায়। শিলচরের পর এবার করিমগঞ্জ আবর্ত ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন বিজেএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন, আগামী 7 সেপ্টেম্বর বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাই বিজেএফ এবং বরাকবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শর্মাকে আগাম স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এই সফরে মুখ্যমন্ত্রীকে বিজেএফ এর পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন করা হবে, তার উত্তর বরাকবাসীকে দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রদীপ দত্ত রায়। তাছাড়া তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আজ নয়তো কাল বরাক আলাদা রাজ্য হবে, এতে কোনো সন্দেহ নেই, আর বরাক আলাদা হলে বরাকের মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। এছাড়াও বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে বেশ কিছু কথা বলতে দেখা যায় বাঙালি দরদি তথা বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়কে। উপত্যকার মানুষ আগের মতো আর নেই, রুথিন সেন সুরঞ্জন নন্দীর মতো নেতা করিমগঞ্জে আর নেই, তেমনি বরাক উপত্যকাতেও মহিতোষ পুরকায়স্থ, নন্দ সিং, সন্তোষ মোহন দেব তাদের মতো নেতা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসামে বিজেপি সরকার
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রাসের সৃষ্টি করে রেখেছে, বুলডোজার চালিয়ে এনকাউন্টার করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে করেছে, মানুষ আজ ভীত সন্ত্রস্ত। আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে সারা বরাক উপত্যকার মানুষ। আপনাদের আরও একটা বড় খবর দিই, বিজেপির অনেক বিধায়ক এবং নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের সঙ্গে পৃথক বরাকীকরণের আন্দোলনে তারা প্রকাশ্যে যোগ দেবে। আপনারা অপেক্ষা করুন, বরাক পৃথক হবেই এবং আমরা দিল্লি ভোট ক্লাবে ধর্ণা দিতেও যাচ্ছি এই ব্যাপারে। আমরা আশা করি আমাদের 3,600 কোটি টাকার আমাদের রেভিনিউ আছে। আমাদের কাছাড় সিলেট কোনো সময় আসামের সঙ্গে ছিল না, বেঙ্গল প্রভিন্সিয়ালাইজেশনের আন্ডারে ছিল কাছাড়, তাকে গোপীনাথ বরদলৈ চক্রান্ত করে কাছাড় সিলেটকে আসামের সঙ্গে যুক্ত করেছিল। শিক্ষক দিবসে রাধামাধব কলেজের স্মৃতিচারণ সভায় আলোচিত হলেন প্রয়াত দুই অধ্যাপক সুদর্শন গুপ্ত ও সুরত বসুমাতারি। মঙ্গলবার রাধামাধব কলেজ পড়ুয়াদের দ্বারা আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের বক্তব্য রাখার সময় আবেগিক হয়ে একথা বলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায়। বিশেষ করে সুদর্শন গুপ্ত জীবিত থাকলে প্রোগ্রাম নিয়ে কত ব্যস্ত থাকত তা বলার অপেক্ষা রাখে না বলেন অসীমা। তিনি শিক্ষক দিবসের শুভ মুহূর্তে কলেজ অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানান। ছাত্রছাত্রীদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সর্বাবস্থার শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে এবার মাঠে নামলেন করিমগঞ্জ জেলা সিপিআইএম নেতা কর্মীরা। এদিন করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয় চত্বরে জড়ো হন একে একে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। ধর্ণায় উপস্থিত সকলের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড এবং দলীয় পতাকা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। এদিনের ধর্ণা চলাকালে একসময় প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে এপিডিসিএল কার্যালয় চত্বর সরগরম করে তোলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমাদের এই প্রোগ্রাম এটা অস্বাভাবিক, বিদ্যুতের যে অনিয়ম এবং তার ফলে যে জনজীবনের যে সমস্যা এবং দুর্ভোগ তারই একটা প্রতিফলিত একটা রূপ আমাদের এই আন্দোলনের মধ্যে। কারণ এখানে এটা সবাই জানেন, প্রতিটা মানুষের এই যন্ত্রণার অনুভূতি আছে এবং সেই যন্ত্রণার এটা স্বাভাবিক নয়, এই যন্ত্রণাটা সরকারের নীতির একটা কারণ। আমরা বহু আগের থেকে বারবার বলছি যে সরকারের তার যে প্রাইভেটাইজেশন নীতি, সেই প্রাইভেটাইজেশনের নীতির ফলে আমাদেরকে এই পরিণতিতে উপস্থিত হতেই হবে। কারণ বিদ্যুতের প্রায় একটা অংশ ইতিমধ্যেই প্রাইভেট হয়ে গেছে এবং বাকি অংশটুকু প্রাইভেট করার জন্য সরকার নতুন নতুন করে বিল তারা আনছে পার্লামেন্টে, এবং সেই বিদ্যুৎ বিলের বিরুদ্ধে দিল্লি রাজপথে কৃষকেরা তাদের নিজের দাবির সাথে সাথে এই বিদ্যুৎ বিলের
প্রত্যাহারের দাবিও সেদিন ছিল এবং সেই প্রবল আন্দোলনের ফলে সেই সময় তারা সেই বিদ্যুৎ বিলটা তারা সংসদে তার উত্থাপন করতে পারে নাই এবং সেই বিদ্যুৎ বিলের প্রতিবাদে সারা দেশেই সেই প্রতিবাদ চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মুখ্যমন্ত্রী সফরের আগে শিলচরে মন্ত্রী জয়ন্ত মল্ল, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন। কাছাড়ে ও মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন, কৃতী শিক্ষকদের সম্মাননা প্রদান। বর্জালিঙ্গা ও পালংঘাটে ভোটার চেতনা অভিযান, যোগ দিলেন মন্ত্রী পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।